পাশাপাশি থাকা দুটো প্যাসেঞ্জারই ইউজ করতে পারবে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি বারাণসীতে, তোমরা সবাই জানো যারা আগের ভিডিওগুলো দেখেছো। আজকে আমি এই বারাণসী থেকে যাচ্ছি প্রয়াগরাজ এলাহাবাদ, আর ওখানে যে ট্রেনে করে যাচ্ছি সেই ট্রেনটা কিন্তু একটা স্পেশাল ট্রেন, 22435 বন্দে ভারত এক্সপ্রেস, যেই ট্রেনটা সপ্তাহে 5 দিন বারাণসী থেকে দিল্লিতে যায়, মঙ্গল বুধ শুক্র শনি রবি। আজকে শুক্রবার, আজকে বিকেল 3টের সময় আমি বারাণসী থেকে ট্রেনটা ধরবো। এখন সময় হচ্ছে 11:36। এখন আমি রুম থেকে চেক আউট করবো, চেক আউট করে স্টেশনে যাব। তো স্টেশনে গিয়ে বাকি কথা হবে। এখন চলো তাড়াতাড়ি ব্যাগপত্রগুলো সব রেডি করি, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কথা হচ্ছে স্টেশনে গিয়ে। বন্ধুরা স্টেশনে চলে এসেছি, আমাদের বন্দে ভারত এক্সপ্রেস সকাল 6টার সময় দিল্লি থেকে ছাড়ে আর দুপুর 2টার সময় বারাণসী স্টেশনে পৌঁছায়। 1 ঘন্টার হল্ট থাকে, আবার 3টের সময় দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন তো বাজে 1:29, এখনও 30 মিনিট মতো আছে, তারপর আমাদের ট্রেন স্টেশনে ঢুকবে। চলো স্টেশনের ভেতরে যাই, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে, দেশ থেকে বিদেশ থেকে সব জায়গা থেকে। আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আমি 1 নম্বর প্ল্যাটফর্মেই আছি এখন, এই প্ল্যাটফর্মেই আমাদের ট্রেন দেবে। বন্ধুরা আমার কোচ নাম্বার হচ্ছে C1, সামনের দিকে, এটা হচ্ছে C3, এটা C2, সামনেরটা C1, একদম ফার্স্টে, এই যে এটা হচ্ছে C1। ট্রেনটার সামনেটা তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো সবাই এখানে ছবি তুলছে, সব জায়গায় তো এই ট্রেন চলে না, তো সবার কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। বন্ধুরা ফেব্রুয়ারি মাসের 15 তারিখ 2019, ওই দিনেই এই ট্রেনটার প্রথম পরিষেবা শুরু হয়। 100 কোটি টাকা বাজেটে এই পুরো ট্রেনটা তখন তৈরি করেছিল, চেন্নাইতে এই ট্রেনটা ডিজাইন হয় আর তৈরি হয়। বলতে পারো এটা আমাদের ভারতবর্ষের বুলেট ট্রেন, দারুণ লাগছে দেখতে। দরজা খুলে দিয়েছে, চলো উঠে পড়ি, আমার সিট নাম্বার রয়েছে 1। ও ভেতরটা কিন্তু দারুণ, আমার সিট রয়েছে এটা 1 নম্বর সিট, উইন্ডো সাইড। ওপরে কিন্তু অনেকটা স্পেস আছে জিনিসপত্র রাখার জন্য, দারুণ দারুণ। দেখো এখানে হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য এখানে ফাঁকা রয়েছে, হ্যান্ডিক্যাপ যে গাড়িগুলো হয় সেই গাড়ি যেন এখানে দাঁড়াতে পারে, দাঁড়িয়ে এখানে বসতে পারে। সামনে রয়েছে একটা টেবিল, আর এখানে সব খাবার রাখা রয়েছে। এই বন্দে ভারতের এই দরজা কিন্তু অটোমেটিক, ট্রেন ছাড়ার 1 মিনিট আগে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এখন সময় হচ্ছে 2:55, 5 মিনিট হাতে আছে, চলো একবার নেমে তোমাদের বাইরে থেকে দেখাই। এই যে চলো উঠে পড়ি, না হলে বন্ধ হয়ে গেলে আর কিন্তু কোনো অপশন নেই। এই ট্রেনে উঠলে পর ট্রেন থেকে না বেরোনোটাই বেশি ভালো, বন্ধ যদি একবার হয়ে যায় গেট আর কিন্তু কোনো অপশন নেই, লাগেজ ফাগেজ সব চলে যাবে আর আমাকে স্টেশনেই পড়ে থাকতে হবে। প্রত্যেকটা কোচে কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে। তো বন্ধুরা এটাই হচ্ছে বন্দে ভারতের চেয়ার কারের সিট অ্যারেঞ্জমেন্ট,
এদিকে তিনটে, এদিকে দুটো। চলো এবার টয়লেটটা দেখি। এই যে হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ইন্ডিয়ান স্টাইলে রয়েছে। চলো এবার আমি আমার সিটে গিয়ে বসি। এটাও কিন্তু অটো সেন্সর ডোর। আমাদের ট্রেন স্টেশন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে। এখনই খাবার দিয়ে গেল, আর দিয়ে গেল হচ্ছে জলের বোতল একটা। সিটে বসে কিন্তু বেশ আরাম আছে, সামনে অনেকটা স্পেস, পা রাখার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। আর এখানে রয়েছে একটা ট্রে, তোমরা যেটা রাখতে চাও সেটা রাখতে পারবে। রাখছি। আর এখানে জলের বোতল রাখার জায়গা রয়েছে। এখানে রয়েছে একটা ব্যাগ, আর ওপরে রয়েছে রিডিং লাইট। এই লাইটগুলো কিন্তু টাচ, টাচ করলেই চলবে, আর একবার টাচ করলে বন্ধ হয়ে যাবে। সিটের নিচে রয়েছে চার্জিংয়ের জায়গা, যেটা পাশাপাশি থাকা দুটো প্যাসেঞ্জারই ইউজ করতে পারবে। আর এই জানালাটাকে বন্ধ করার জন্য রয়েছে এই কার্টেন, এটা কিন্তু তোমরা বন্ধ করে রাখতে পারো তোমাদের দরকার পড়লে, আবার খুলেও রাখতে পারো। আমি এটাকে বন্ধ করছি না, বাইরে এত সুন্দর দৃশ্য মিস করা যাবে না। মাত্র 1 ঘন্টা 35 মিনিট আমি ট্রেনে থাকব, যতটা পারি এনজয় করে নিই। খাবারে কী কী দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। এটা অ্যাপেল জুস, স্ট্রু দিয়েছে, আর এটা রয়েছে কচুরি, একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে ছোটো প্যাকেটে, আর এটা রয়েছে মশালা চা, টমেটো সস, চিজ স্যান্ডউইচ, আর এটা চকলেটের মতন কিছু একটা রয়েছে। যাই হোক, এটা বেশ খেতে ভালোই লাগলো, গরম গরম আছে। এটা খেয়ে দেখি এবার কেমন টেস্ট। ভেতরে একদম চিজ ভরে দেওয়া রয়েছে, চিজের একদম মোটা লেয়ার রয়েছে, বেশ ভালো লাগছে। আমার খুব খিদে পেয়েছে, কারণ আমি দুপুরে খাইনি কিছু, তো এই খাবার সব এখনই আমি শেষ করে দেবো, কিছুই কিন্তু রাখবো না। ভালোই জোরে কিন্তু ট্রেনটা যাচ্ছে। বন্ধুরা, বেনারসি থেকে দিল্লি যাওয়ার মাঝখানে এই ট্রেনটার মাত্র দুটো হল্ট আছে, একটা হচ্ছে প্রয়াগরাজ জংশন, আর নেক্সট কানপুর সেন্ট্রাল। এই দুটো স্টেশনেই কিন্তু এই ট্রেনটা দাঁড়াবে, আর কোনো স্টেশনে দাঁড়াবে না। দাদা গরম জল দিয়ে গেল, এই গরম জলে কিন্তু এই চা মশলাটা দিতে হবে। বন্ধুরা, এই ট্রেনে দুটো ক্লাস আছে, একটা হচ্ছে ইসি আরও একটা সিসি। আমি এখন যেটাই আছি সেটা হচ্ছে সিসি। দুটো ক্লাসের ভাড়া সবসময় এক থাকে না, ডাইনামিক ভাড়া থাকে, মানে কোনো সময় বেড়ে যায় কোনো সময় কমে যায়। তোমরা টিকিট কাটার সময় কিন্তু সঠিক প্রাইসটা দেখতে পারবে। আমাদের ট্রেন এখন গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছে। বন্ধুরা, 4:24 বেজে গেছে, চলো ব্যাগ নামিয়ে নিই। 124 কিলোমিটার আমাদের এই ট্রেন কভার করলো। পৌঁছে গেলাম প্রয়াগরাজ ইলাহাবাদ। বন্ধুরা, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো এই ট্রেনে উঠে। পুরোপুরি কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়ে তৈরি করেছে এই ট্রেনটাকে, মানে স্যালুট, খুব সুন্দর তৈরি করেছে, বেশ আরামদায়ক যাত্রা হলো।
এই ট্রেনে একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন পৌঁছে গেছে, 4:35 ঢুকেছে, 4:37 ছেড়ে যাবে, 2 মিনিটের হল্ট আছে। তো ট্রেন তো ছেড়ে দিল, এবার চলো আমি যাব এখান থেকে ত্রিবেণী সঙ্গম। যারা জানো না ত্রিবেণী সঙ্গম কি, তাদের বলে রাখি ত্রিবেণী সঙ্গমে রয়েছে হচ্ছে 3টে নদী একসাথে মিলেছে, গঙ্গা যমুনা সরস্বতী। ত্রিবেণী সঙ্গম সঙ্গম ভাড়া কিতনা হ্যাঁ? ত্রিবেণী সঙ্গম জানা এসে গেছি। প্রচুর দোকান দেখো, এই জায়গাটাই হয় কুম্ভ মেলা, যেটা ভারতবর্ষের সবচেয়ে গ্যাদারিং একটা মেলা। চারিপাশেই কিন্তু মানুষে মানুষ থাকে, পা রাখার জায়গা থাকে না। এখানেই মিলিত হয়েছে 3টে নদী, গঙ্গা যমুনা আর সরস্বতী। আর এই পবিত্র জলে সবাই স্নান করছে, পুজো দিচ্ছে। এই নদীটা কিন্তু অনেকটা চওড়া। পেছনের দোকান থেকে দুটো সিঙ্গারা নিয়েছি 15 টাকা দিয়ে। এই যে সাথে রয়েছে গ্রিন চাটনি। আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।